হ্যালো এভরিওয়ান আজকে আমরা ডিসকাস করবো উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থের লেখা একটি পোয়াম কম্পোজ আফোন ওয়েস্ট মিস্টার ব্রিজ সেপ্টেম্বর থ্রি এইটিন হান্ড্রেড টু এটা কি আমরা খুব শর্টে বলে থাকি আফন ওয়েস্ট মিস্টার ব্রিজ কিন্তু এটি ফুল নেম কম্পোজড আফন ওয়েস্ট মিস্টার ব্রিজ সেপ্টেম্বর থ্রি এইটিন হান্ড্রেড অ্যান্ড টু ওকে চলো আজকে পোয়েমটা ডিসকাস করে নিই পোয়েমটি স্টার্ট করার আগে আমরা পোয়েমটির ব্যাকগ্রাউন্ড একটু জেনে নিই হেডিং থেকে তোমরা বুঝতে পারছো পয়েন্টটি লেখা হয়েছিল থার্ড সেপ্টেম্বর এইটিন হান্ড্রেড টুতে আর ওকে দিন কী ছিল অ্যাকচুয়ালি তার বোন ডরথির সাথে যাচ্ছিলেন ফ্রান্সের উদ্দেশ্যে লন্ডন থেকে ফ্রান্সের দিকে এই ডেটে এবার লন্ডনে তোমরা জানো একটি নদী আছে সুন্দর নদী টেমস আর সেই নদীর উপরে একটি সুন্দর ব্রিজ আছে সেটির নাম হচ্ছে ওয়েস্ট মিনিস্টার ব্রিজ আর সেই ব্রিজ সত্যি খুব সুন্দর তোমরা বিভিন্ন জায়গাতে ছবিতে নিশ্চয়ই দেখে থাকবে সেই ব্রিজটিকে ওকে এবার এই ব্রিজের ওপর দিয়ে যখন যাচ্ছিলেন তখন ঘোড়াঘাড়িতে করে তারা যাচ্ছিলেন তখন উইলিয়াম বোর্সের খুব ভালো লাগলো চারিদিকের নেচারটাকে দেখতে খুব ভালো লাগছিল তখন সূর্যের আলোতে চারিদিকটা খুব সুন্দর দেখাচ্ছিল তার এতটাই ভালো লাগলো চারপাশটা দেখতে লন্ডন সিটিটাকে দেখতে সেই সকালবেলার সূর্যের আলোতে যে তিনি সেখানে থেমে গেলেন ব্রিজের ওপর থেকে কিছুক্ষণ সেই সৌন্দর্য উপভোগ করলেন এরপরে তিনি এতটাই মুগ্ধ হয়ে গেছিলেন যে ঘোড়াগাড়ির ওপরে বসে ছাদের উপরে বসে বসেই তিনি একটি পোয়েম লিখে ফেললেন লন্ডনের ন্যাচারাল বিউটি নিয়ে আর এই পোয়েমটি হচ্ছে আপন ওয়েস্টমিস্টার ব্রিজ এটি একটি পেট্রাকান সনেট আর তোমরা জানো পেট্রাকান সনেটে দুটি পার্ট থাকে একটি অক্টেভ পার্ট একটি সেস্টেড পার্ট অক্টেভ পার্টে আটটে লাইন আছে সেস্টেটে ছটে লাইন তাহলে টোটাল আমাদের লাইন হয়ে গেল ফরটিন ফরটিন লাইনস এটি আয়াম্বিক পেন্টামিটোরা লেখা রাইমিং স্কিম হচ্ছে এ বি বি এ এ বি বিএ সি ডি সি ডিসিডি আর থিম তো অবশ্যই লন্ডনের ন্যাচারাল বিউটি ঠিক আছে এবার আমরা রিসাইটেশন করে নেবো আর্থ হ্যাজ নট এনিথিং টু শো ডাল উড হি বি অফ সোল পাস বাই আ সাইট সো ইটস সিটি না ডট লাইক আ গার্মেন্ট বিউটি অফ দ্য মর্নিং সাইলেন্ট Spires, towers, domes, theatres, and temples lie open unto the fields and to the sky, all bright and glittering in the smokeless air. Never did sun more beautifully steep in his first splendour, valley, rock, or hill. Never saw, never felt a calm so deep. The river glides at his own sweet will. Dear God, the very houses seem asleep, and. অল দ্যাট মাইকি হার্ট ইজ লাইং স্টিল উইলিয়াম ওয়াসওয়ার্থ জন্মগ্রহণ করেন সেভেন্টিন সেভেন্টিতে আর তার মৃত্যু হয় এইটিন ফিফটিতে তিনি এইটিন ফর্টি থ্রিতে পোয়েট লরিয়েট হিসেবে যোগদান করেন আর তার মৃত্যু পর্যন্ত মানে এইটিন ফিফটি পর্যন্ত তিনি পোয়েট লরিয়েট হিসেবেই ছিলেন তিনি রোমান্টিক এজের নিঃসন্দেহে একজন উল্লেখযোগ্য নাম তিনি নেচার পোয়েট ছিলেন তিনি ন্যাচারাল বিউটি এছাড়া সাধারণ মানুষ এসব নিয়ে লিখতে পছন্দ করতেন উইলিয়াম ওয়ার্সওয়ার্থ এস টি কোলার্জ মিলে লিরিক্যাল ব্যালের লিখেছিলেন যা ছিল রোমান্টিক এজের সব থেকে নাম করা একটি কন্ট্রিবিউশন আর্থ হ্যাজ নট এনিথিং টু সো মোর ফেয়ার পৃথিবীর এর থেকে যেন আর বেশি ফেয়ার বা বিউটিফুল আর কিছুই দেখানো নেই এখানে উইলিয়াম ওয়ার্সওয়ার্থ বলতে চেয়েছেন লন্ডন সিটি গিয়ে তিনি সেই সকালবেলাতে এত সুন্দর দেখছেন যে গোটা পৃথিবীতে এর থেকে বেশি সুন্দর আর কিছু কোথাও হতে পারে না ডাল উড হি বি অফ সোল হুড হুড হু কুড পাস বাই বলছে সেই মানুষ যে না এই ন্যাচারাল বিউটিটিকে উপভোগ না করে পাশ কাটিয়ে চলে যাবে সে নিশ্চয়ই একজন ডাল পারসন যাকে কোনো সৌন্দর্যই স্পর্শ করতে পারে না আর সাইট সো টাচিং ইন ইটস ম্যাজেস্টি এ সাইট বলতে একটি দৃশ্য একটি দৃশ্য যেটা কি না নিজেই এতটা টাচিং বা মর্ম স্পর্শী ইন ইটস ম্যাজেস্টি ম্যাজেস্টি মানে নিজের মহিমাতে একটি দৃশ্য নিজের মহিমাতে এতটাই বেশি টাচিং যে এই দৃশ্যকে উপভোগ না করে যদি কেউ চলে যায় তাহলে নিশ্চয়ই সেই মানুষটি হচ্ছে একটা ডল মানুষ ডল পারসন দিস সিটি নাও ডট লাইক আ গভর্নমেন্ট ওয়ার দিস সিটি নাও ডট এখানে দেখো ডিও টিএচ আছে ডট হচ্ছে অ্যাকচুয়ালি আর কি এক ওয়ার্ড এটি ডাজ ডিও ইএস ডাজ হিসেবে নেব আমরা দি সিটি গার্মেন্টে এই সিটিটি সিটি হচ্ছে লন্ডনের কথা বলা হয়েছে তো লন্ডন যেন লাইক এ গার্মেন্ট একটি গার্মেন্টের মতো গার্মেন্ট বলতে একটি পোশাক একটি ড্রেস ড্রেসের মতো পরিধান করে আছে কি পরিধান করে আছে ওয়ার দ্য বিউটি অফ দ্য মর্নিং সকালের সৌন্দর্যকে সে যেন একটি ড্রেসের মতো পরিধান করে আছে এখানে পার্সনিফাই করা হয়েছে লন্ডনকে সে যেন সকালবেলা সৌন্দর্যটাকে সকালের সৌন্দর্যটা যেন একটি পোশাক সুন্দর একটি পোশাক সেই পোশাকটিকে যেন পরিধান করে আছে লন্ডন সাইলেন্ট বিয়ার আমরা জানি যে কোনো সিটি দিনের বেলাতে প্রচণ্ড হই হট্টগোলপূর্ণ থাকে কলকারখানা আওয়াজ এছাড়া অন্য ধরনের অনেক আওয়াজ আসতে থাকে কিন্তু লন্ডন সেই সেই লন্ডন যেটা দিনের বেলাতে এত বেশি কোলাহলপূর্ণ হয়ে যায় সেটি সকালবেলাতে নিস্তব্ধ হয়ে আছে নিশ্চুপ হয়ে আছে সেই নিস্তব্ধটাকেই বোঝানোর জন্যে পোয়েট ইউজ করেছেন সাইলেন্ট সেই সৌন্দর্যটা ছিল একেবারে সাইলেন্ট নিশ্চুপ নিস্তব্ধ বিয়ার বিয়ের বলতে উন্মুক্ত কোনো কিছুই যেন তার দৃষ্টিতে বাধা সৃষ্টি করতে পারছে না চারিদিকটি তিনি খুব সুন্দরভাবে সূর্যের হাতে পরিষ্কার দেখতে পাচ্ছেন সিপস টাওয়ার্স ডোমস থিয়েটার্স অ্যান্ড টেম্পলস লাই ওপেন অ্যান্ড টু দ্য ফিল্ডস অ্যান্ড টু দ্য স্কাই এবার কিসের কথা বলছে দেখো তিনি লন্ডনে যেহেতু ওয়েস্টমিনিস্টার ব্রিজের উপরে দাঁড়িয়ে আছেন সেখান থেকে তিনি চারিদিকে সিপস দেখতে পাচ্ছেন টাওয়ার্স দেখতে পাচ্ছেন টাওয়ার্স বলতে বিভিন্ন চূড়াগুলি দেখতে পাচ্ছেন তিনি বিভিন্ন বিল্ডিংয়ের এছাড়া ডোমস দেখতে পাচ্ছেন ডোমস বলতে গম্বুজ তিনি গম্বুজ দেখতে পাচ্ছেন আর লন্ডনে একটি সেন্ট পলসের একটি গম্বুজ খুব বিখ্যাত আছে সেটির কথাই তিনি নিকেট করতে চেয়েছেন এছাড়া আছে বিভিন্ন থিয়েটার্স বড় বড় থিয়েটারসগুলি তিনি সেখান থেকে দেখতে পাচ্ছেন আর চারিদিকে বিভিন্ন টেম্পলস দেখতে পাচ্ছেন তো সমস্ত কিছুই যেন লাই আছে ওপেন অ্যান্ড টু দ্য ফিলস অ্যান্ড টু দ্য স্কাই চারিদিকে বিভিন্ন প্রান্তরে চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে সেগুলি আছে আর টু দ্য স্কাই আর সেগুলি যেন আকাশের দিকে উঠে গেছে সেগুলি গগন বিস্তৃত মানে আকাশ আকাশচুম্বিশ সমস্ত জিনিসগুলি সেপস টাওয়ার্স ডোমস থিয়েটারস টেম্পলস সমস্ত কিছু চারিদিকে বিস্তার লাভ করে আছে আর সেগুলি যেন আকাশ ছুঁতে যাচ্ছে আর অল ব্রাইট অ্যান্ড গ্লিটারাই ইন দ্য স্মোকলেস এয়ার সমস্ত কিছুই হচ্ছে খুব উজ্জ্বল ব্রাইট অ্যান্ড গ্লিটারিং আর যেন গ্লিটার করছে স্পার্ক করছে দুতিময় সমস্ত কিছুই ইন দ্য স্মোকলেস এয়ার যেহেতু সেদিন ছিল স্মোকলেস ধোয়াহীন সেই সকালবেলাতে লন্ডনের কোনো ধোঁয়া তখনও ছেয়ে ওঠেনি আকাশে আর তাছাড়াও কুয়াশাচ্ছন্ন ছিল না পরিষ্কার সূর্যের আলোতে চারিদিকটি দুতিময় দেখাচ্ছিল সমস্ত কিছু সমস্ত ম্যানমেড যে থিংসগুলো আছে যেমন সেফস টাওয়ার্স জমস থিয়েটার ট্যাম্পল সমস্ত কিছু সূর্যের আলোতে যেন স্নিগ্ধ হয়ে গেছে উজ্জ্বল হয়ে গেছে দুতিময় দেখাচ্ছে এই হলো আমাদের অক্টেপার্ট এবার আমরা ডিসকাস করবো সেস্টেড নেভার ডিড সান মোর বিউটিফুলি স্টিপ ইন হিজ ফার্স্ট স্প্লেন্ডার ভ্যালি রক আর হিল বলছে নেভার ডিড সান মোর বিউটিফুলি স্টিপ এবার স্টিপের মানে কি স্টিপ বলতে অ্যাকচুয়ালি ডিপ করা কোনো কিছুকে ডুবিয়ে দেওয়া বা স্নিগ্ধ করে দেওয়া সূর্যের আলোতে যেন চারিদিক সুন্দরভাবে স্নিগ্ধ হয়ে গেছে সূর্যের আলোতে চারিদিকটি যেন ভিজে গেছে এই সূর্যের আলোতে আলোকিত হয়ে যাওয়াটা এর আগে এত সুন্দরভাবে যেন কখনো হয়ে ওঠেনি ইন হিজ ফার্স্ট স্প্লেন্ডার ভ্যালি রক আর হিল ইন হিজ ফার্স্ট স্প্লেন্ডার স্প্লেন্ডার বলতে রেডিয়েন্স বা দীপ্তি সূর্যের প্রথম যখন আলোটা সুন্দরভাবে ফুটে ওঠে তখন খুব সুন্দর একটা রেডিয়েন্ট আছে রেডিয়েন্স আছে তো সেই দীপ্তি সূর্যের প্রথম আলো সেই প্রথম দীপ্তি সেটি যেন কখনোই কোনো ভ্যালিকে উপত্যকাকে রক বা কোনো হিলকে এত সুন্দরভাবে স্টিপ ডিপ করেনি মানে স্নিগ্ধ করে তোলেনি নেভার স আই নেভার ফেল্ট কাম সো ডিপ আম আমিও এর আগে এত সৌন্দর্য সূর্যের আলোতে চারিপাশ যে এত সুন্দর দেখা যেতে পারে তো কখনোই আমি এইভাবে দেখিনি নেভার ফেল্ড আমি কখনো এইরকম অনুভবও করিনি কাম সো ডিপ এইরকম একটি কামনেস নিস্তব্ধতা প্রশান্তি আর সেটা কিনা এতটাই ডিপ গভীর এত গভীর প্রশান্তি আমি কখনোই এর আগে অনুভব করিনি দ্য রিভার গ্লাইড অ্যাট ইজ ওন ওয়েল রিভার বলতে ট্যান্স নদীর কথা বোঝানো হয়েছে রিভার গ্লাইড অ্যাট ইজ ওন ওয়েল নদীটি যেন নিজের দে নিজের ছন্দে নিজের মতো করে এগিয়ে চলেছে নিজের মতো প্রবাহিত হচ্ছে এখানে বলার একটি কারণ আছে দেখো সকালবেলাতে টমস নিজের মতো করে প্রবাহিত হতে পারছে কারণ একটু বেলা হলেই টেমসের ওপরে প্রচুর নৌকো চলতে থাকে সেই নৌকোগুলি টেমসে নিজস্ব গতিপথে বাধা সৃষ্টি করে কিন্তু নৌকোগুলি এখনও সেইভাবে চলতে শুরু করেনি নদীর বুকে এই জন্য যেন নদীটি নিজের ছন্দে সুন্দরভাবে এগিয়ে চলেছে ডিয়ার গড দ্য ভেরি হাউসের অ্যান্ড স্লিপ এখানে দেখো ডিয়ার গড পরে কি আছে একটা স্লোমিটারি সাইন আছে পোয়েট একটু বিস্ময় প্রকাশ করেছেন তিনি এত বেশি খুশি হয়ে গেছেন এই লন্ডনের ন্যাচারাল বিউটি দেখে যে তিনি বিস্ময়ে অভিভূত হয়ে গেছেন তিনি এই এক্সপ্রেশনটির মাধ্যমে তার অত্যধিক আনন্দের বহি প্রকাশ ঘটিয়েছেন ডিয়ার গড বলেছেন দ্য ভেরি সিম সিম্যান স্লিপ এখানে দেখো বলেছে লন্ডনের বাড়িগুলি যেন ঘুমিয়ে আছে আর স্লিপ হয়ে আছে কিন্তু একটা জিনিস ভাবো বাড়ি কি কখনো ঘুমোতে পারে বাড়ি ঘর কখনো ঘুমোতে পারে বিল্ডিং ঘুমোতে পারে না এই এটিতে পার্সনিফাই করা হয়েছে তিনি বোঝাতে চেয়েছেন যে লন্ডনের বাড়িগুলির মানুষগুলি ঘুমিয়ে আছে মানুষগুলি ঘুমিয়ে আছে বলে এই সকালবেলাতে লন্ডন সিটিটি ততটা কোলাহলপূর্ণ হয়ে ওঠেনি এখনও সেটি সাইলেন্ট হয়ে আছে সেটিকে বোঝাতে তিনি এই কথাটি বলেছেন দ্য ভেরি হাউস ইজ সিম্যান স্লিপ ওকে লাস্ট লাইন অ্যান্ড অল দ্যাট মাইটি হার্ট ইজ লাং স্টিল এবার দেখো একটি শব্দ আছে মাইটি হার্ট মাইটি হার্ট বলতে লন্ডনকে বোঝানো হয়েছে লন্ডন তখনকার দিনে এতটা উন্নত ছিল না এখনকার মতো ছিল না তখন চারিপাশে গ্রাম্য প্রকৃতি ছিল গ্রাম্য পরিবেশ ছিল আর মধ্যেখানে লন্ডনটি নিজের মতো করে একটু ডেভেলপ হয়ে গেছিল তো শুধুমাত্র লন্ডন লন্ডন ছিল কোলাহলপূর্ণ আর বাকি চারিদিকটা যথেষ্ট গ্রাম্য পরিবেশ নিয়ে শান্তভাবে বিরাজ করত তো লন্ডন সিটিটাকে মনে হতো যে সে যেন পুরো এরিয়াটার হার্ট হয়ে আছে একটি হৃৎপিণ্ড হয়ে আছে অ্যান্ড অল দ্যাট মাইটি হার্ট ইজ লাইং স্ট্রিট এখন দেখে মনে হচ্ছে যেন এই বৃহৎ হৃৎপিণ্ডটি মানে লন্ডন সিডিটি যেন এই মুহূর্তে এই সকালবেলাতে লাং স্টিল নিঃশব্দে বিশ্রাম নিচ্ছে নিঃশব্দে যেন শুয়ে আছে তার মধ্যে কোনো রকম কোলাহল নেই তার মধ্যে কোনো গতিময়তা নেই সচলতা নেই ওকে এ হলো আপনার ওয়েস্টমিস্টার ব্রিজ